हेलो बंधुरा, तुम्हारे साथ आज के चिकेन सिद्ध कर रान्ना कर देखो। तर चिकेन भालो करे धुए निये लवण हलुद दिए 5 मिनट मतन भालो करे सिद्ध करना। एभावे करले चिकेने एक नोंगराटाओ चले जाए और एक आस्ता गंध थाके ओटाओ बेर हये जाए। भालो करे आमी जल झरिए रेखे निलाम। एदिके आमी गैसटा धरिए दिच्छि, बसिए दिलाम कड़ाई। कड़ाई गरम हये गेछे, दिए दिलाम तेल। आमी दिलाम सादा तेल, तोमरा चाइले शोशा तेलो व्यवहार करते पारो। आमी लाल लाल करे चिकेनटाके भालो करे भेजे निये तुले निये रेखे निब। आमी आबार ओई कड़ाईते दिए दिलाम तेल। तेलटा गरम हो गेछे, एर मध्ये आमि आलुगुलोके लाल लाल करे भेजे निये तुले निये रेखे नेब। जेहेतु कड़ाईते तेल आछे, तेलटा आमि आर दिलाम ना। दिए दिलाम जीरा फोड़न, दिए दिलाम रसुन कुचानो। भालो करे लाल लाल करे भेजे निब रसुनटाके। एर मध्ये दिए दिब पेंयाज कुचानो आर दिए दिब टमेटो कुचानो। दिए आमि मीडियाम फ्लेमे करे लाल लाल करे भेजे नेब। টক দইটা আমি ভালো করে ফেটে নিলাম। মশলার জন্য নিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন। ভালো করে পেস্ট করে নিলাম। এদিকে আমার পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মশলা। দিয়ে দিলাম সামান্য জল দিয়ে আবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। স্বাদ মতন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তোমার যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে। এদিকে যে আমি টক দইটা ফেটে রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম টক দই। দিয়ে আমি হালকা আবার মিডিয়াম ফ্লেমে করে ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিলাম আলু ভাজা। দিয়ে আমি 5 মিনিট মতন আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এদিকে যে মাংসটা ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম মাংস ভাজা। দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি মিট মশলা। দিয়ে আমি আবার ভালো করে মাংসটাকে মিডিয়াম ফ্লেমে করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, আন্দাজ মতন দিয়ে দেবো জল। তোমরা যেরকম ঝোল পছন্দ করো সেই হিসাবে জলের পরিমাণটা দেবে। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে করে আমি 10 মিনিটের মতন ঢেকে রেখে দেব। ঢাকনাটা আমি উঠিয়ে দিলাম, এর মধ্যে দিলাম গরম মশলা। দিয়ে আমি আবার মিডিয়াম ফ্লেমে করে 5 মিনিটের মতন ঢেকে রেখে দেব। মাংসটা আমার রেডি হয়ে গেছে। তোমাদের আজকে আমার এই চিকেন রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।